সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 28 মার্চ 2010 রবিবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। পরিকল্পিতভাবে দেশের মেধাবী যুব সমাজকে ধ্বংস করে দেয়া হচ্ছে ভারতীয় মাদকদ্রব্য দিয়ে। দুর্বল সীমান্ত নিরাপত্তার সুযোগে প্রতিবেশী দেশ ভারত থেকে বানের পানির মতো আসছে প্রাণঘাতী মাদকদ্রব্য। দেশের প্রায় সবগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চলছে ভারতীয় মাদকের রমরমা ব্যবসা। জাতীয় রাজনীতির ভবিষ্যৎ কর্ণধার ছাত্রনেতারাও নির্মম শিকার হচ্ছে ভারত থেকে পাচার হয়ে আসা মাদকদ্রব্যের। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতেও নেপথ্য ভূমিকা পালন করছে ভারতীয় মাদকদ্রব্য। এ প্রসঙ্গে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ও সম্পাদকীয় করেছে ইত্তেফাক ও প্রথম আলো। ছাত্রলীগের পর ক্ষমতাসীন আওয়ামী লীগে স্বাধীনতা বিরোধীদের অনুপ্রবেশের আশঙ্কায় পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির মন্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে আরও একবার। এ প্রসঙ্গে খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত ও জয় জয় দিন। নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী ছাত্রলীগের বহিরাগত ক্যাডারদের হামলায় একটি কলেজের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার খবর। পিরোজপুরের স্বরূপকাঠিতে ছাত্রলীগ ক্যাডাররা উপজেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার সংবাদ এবং আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাও সেতুং তঞ্চঙ্গার উপর হামলা করে মারাত্মক আহত করার খবর এসেছে শীর্ষ নিউজ, ভোরের কাগজ, সমকাল, নয়া দিগন্ত এবং প্রথম আলোতে। সিরাজগঞ্জের বেলকুচিতে একজন সংখ্যালঘু হিন্দু যুবতীকে অপহরণ করার সময় আওয়ামী যুবলীগ নেতা হাতে নাতে আটক হওয়ার সংবাদ। দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠিতে ছাত্রলীগ নেতারা একজন ছিনতাইকারীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করার খবর এবং টাঙ্গাইলে জেলা যুবলীগের সহসভাপতি গ্রামীণ ব্যাংকের একজন নারী কর্মীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করার সংবাদ ছেপেছে প্রথম আলো, আমার দেশ, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, সমকাল ও জয় জয় দিন। ভিকারুন্নাসানুন স্কুল ও কলেজে মহাজোট নেতা রাশেদ খান মেননের নির্লজ্জ ভর্তি বাণিজ্য। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নেতাদের বেপরোয়া চাঁদাবাজি এবং রাজধানীর মিরপুরে ক্ষমতাসীন লোকজন অবৈধ দখলবাজির মাধ্যমে প্রতি মাসে 20 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার খবর ছেপেছে আমাদের সময় ও প্রথম আলো। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবহন সেক্টরে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া চাঁদাবাজির প্রভাবে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে পৃথক দুটি প্রতিবেদন এবং সড়ক পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে পর্যটন নগরী কক্সবাজারের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সংবাদ এসেছে bdnews24.com, সমকাল, নয়া দিগন্ত ও মানবজমিনে। চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ এবং প্রাণনাশের হুমকিতে রংপুরে তিনজন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করার খবর ছেপেছে মানবজমিন, জয় জয় দিন, সমকাল, আমার দেশ ও কালের কণ্ঠ। নড়াইলে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের বেপরোয়া ট্যান্ডার সন্ত্রাস এবং কুড়িগ্রামে যুবলীগ নেতাকর্মীদের সাথে দায়িত্ব পালনরত পুলিশের সংঘর্ষের সংবাদ ছেপেছে নয়া দিগন্ত ও প্রথম আলো। দেশব্যাপী বিদ্যুৎ, জ্বালানি গ্যাস ও পানি সংকটের তীব্রতায় সাধারণ জনগণ ও কৃষকের পাশাপাশি এবার রাস্তায় নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এফ রহমান হলের ছাত্ররা দুর্বিষহ বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ও অগ্নিসংযোগ করার খবর এসেছে আমাদের সময়, শীর্ষ নিউজ, যুগান্তর সহ অন্যান্য প্রায় সবগুলো পত্রিকায়। সিলেটের জৈন্তাপুরে ভারতীয় অনুপ্রবেশকারীরা দুজন বাংলাদেশিকে গুলি করে আহত করার সংবাদ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক প্রতিবন্ধী একজন বাংলাদেশি যুবককে পাশবিক কায়দায় পিটিয়ে হত্যা করার খবর এবং চুয়াডাঙ্গার জীবননগর ও দামরহুদা সীমান্তে ভারতীয় বিএসএফ বিনা উস্কানিতে গুলিবর্ষণ করার সংবাদ এসেছে bdnews24.com, ভোরের কাগজ, সমকাল, নয়া দিগন্ত, আমার দেশ ও জয় জয় দিনে। ভারতীয় প্রকাশকদের মাধ্যমে আগামী শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর বই ছাপানোর সরকারি উদ্যোগে দেশীয় প্রকাশকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর খবর এসেছে শীর্ষ নিউজ, নয়া দিগন্ত, যুগান্তর ও আমার দেশ পত্রিকায়। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।